কিসের পাবলিক, কিসের ফুরফুরা? এক আল্লাহর বান্দা নবীর উম্মত, তো কিসের এত ভাগাভাগি? কেন মারামারি, কেন ঝামেলা? স্টেজে উঠেই কোন কুরআনের কথা নয়, কোন রসুলের কথা নয়, কবরের কথা নয়, কোন আলেম কি ভুল কাজ করলো, কোন বক্তা কোথায় ভুল বলেছে, তাই নিয়ে পড়ে থাকে। সামনে আবার আসছে 12ই রবিউল আউয়াল, এইবারে তো হবে যুদ্ধ, দেখেন কি হয়। শুধু স্টেজে উঠেই আগে শুরু করে দিবে, ওই আলেম এই কথা বলেছে এটা হবে না, ওই বক্তা এই কথা বলেছে এটা হবে না, আরে যেটা হবে সেটা ওর কাছে গিয়ে বলো না, অসংখ্য মানুষের সামনে বলার কি ফায়দা? নিজেকে ভাইরাল করতে চাও? আজ তোমাদের জন্য ইহুদিরা সাহস পেয়ে যাচ্ছে, তোমরা আলেম হয়ে আলেমের সাথে যুদ্ধ শুরু করে দিয়েছো, বক্তা হয়ে বক্তার সাথে যুদ্ধ করা শুরু করে দিয়েছো। তোমাদের এই কাজ গুণা দেখে, তোমাদের এই আকৃতি গুণা দেখে যারা ইহুদি নাসারা তারা সাহস পেয়ে যাচ্ছে, সেই সাহসে তারা মুসলমানদের উপরে জুলুম করেছে। বন্ধ করো এসব, কোন স্টেজে উঠে কোন আলেমের বিরুদ্ধে কথা বলা যাবে না, কোন স্টেজে উঠে কোন বক্তার বিরুদ্ধে কথা বলা যাবে না। পারলে কোরআনের কথা বলো, হাদিসের কথা বলো, জান্নাত জাহান্নামের কথা বলো, স্টেজে উঠে কোন আলেমের বিপক্ষে কথা বলা যাবে না, কোন বক্তার বিপক্ষে কথা বলা যাবে না। যুবক ভাইরা সাবধান করে দাও, ওদেরকে হুঁশিয়ার দিয়ে দাও, কোন বক্তা স্টেজে উঠে, কোন আলেম স্টেজে উঠে কোন আলেমের বিরুদ্ধে কথা বলা যা পারবে না, কোন বক্তা স্টেজে উঠে কোন বক্তার বিরুদ্ধে কথা বলা বলতে পারবে না। কেন? স্টেজ জলসা করা হয় এই কারণে নাকি? জলসা এই কারণে করা হয় যে স্টেজে ওঠো, অসংখ্য মানুষের সামনে আর এক বক্তার ভুল ধরে বসে থাকো, জলসা এই কারণে করা হয়, তাই নাকি? তাই মনে করো তোমরা? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমেরা হলো নবীদের ওয়ারিস, জালেমেরা নয়। তুমি আলেমের মধ্যে কি পড়ছো? আজ তাকিয়ে দেখো না, মসজিদের সামনে তারা ইহুদিরা কীর্তন বাজনা শুরু করে দিয়েছে, ঢোল পিটানো শুরু করে দিয়েছে, নারীদের বরকা ছিঁড়ে নেওয়া হচ্ছে, কোরআন আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে। তারা এত সাহস পেয়েছে কোথা থেকে? তোমাদের মতো কিছু ভণ্ড আলেম, তোমাদের মতো কিছু ভণ্ড বক্তাদের জন্য আজ ইহুদিরা এত সাহস পেয়ে গেছে। কোরআনের বিরুদ্ধে যারা চলে গেছে তাদের বিরুদ্ধে কোনো কথা নয়, যারা কোরআনকে নিয়ে কথা বলছে, রসুলকে নিয়ে কথা বলছে, নারীকে নিয়ে কথা বলছে, তাদের বিরুদ্ধে কোনো কথা নয়। কোন বক্তা কোথায় ভুল বলেছে সেটা বেশ ভালো খুঁজতে পারো। তোমাকে এই করতে দাওয়াত দেওয়া হয়েছিল, তাই না? এখন তো জলসা না, জলসার স্টেজে তো কোনো কোরআনের কথা হয় না। কিছু বক্তা উঠেছে এখন এমন যে স্টেজে উঠে কোনো কোরআনের কথা বলে না, কোনো হাদিসের কথা বলে না, আল্লাহ এবং আল্লাহ রসুলের কোনো কথা বলে না। কোন বক্তা কি বলেছে, কোন বক্তা কোন ভুল কাজ করেছে সেটা নিয়ে পড়ে থাকে। মানে স্টেজে ওঠার আগে তারা চিন্তা করে রেখে দেয়, এই বক্তার বিরুদ্ধে কথা বলবো আজকে, ওই বক্তাই ভুল বলেছে ওর বিরুদ্ধে কথাটা বলবো আজ। কেন? কে বলছে যে আমার জানা আজাইল কবুজ করবে না? কে বলছে আল্লাহ তো থাকে ওই খাজা বাবার দরবারে, নাই কোন বাবার দরবারে? তাদের বিরুদ্ধে কথা বলো না, তাদের আওয়াজটা বন্ধ করো না, তা নয়। নিজেকে ভাইরাল করার জন্য, নিজেকে ভাইরাল করার জন্য আর এক বক্তার বিরুদ্ধে কথা বলে মনে করছে যে আমি
প্রচন্ড মহান কাজ করে ফেলিয়েছে। বন্ধ কর এসব, আর চলবে না, আর চলবে না। জলসার কমিটিদেরকে কঠিন হুঁশিয়ার, যে বক্তাকে দাওয়াত দিবেন, বিশেষ করে জলসার কমিটি যারা আছেন, যে বক্তাকে দাওয়াত দিবেন স্টেজে ওঠার আগে তাকে বলে দিবেন স্টেজে ওঠার পরে কোন আলেমের বিরুদ্ধে কথা বলা যাবে না, কোন বক্তার বিরুদ্ধে কথা বলা যাবে না, স্টেজে ওঠার আগে বলে দিবেন। যদি কোন বক্তা ভুল করেও থাকে, কোন বক্তা যদি ভুল করে, তোমার তো অসংখ্য মানুষের সামনে বলার কোনো প্রয়োজন পড়ে না, কোনো দরকার নাই। হাজার মানুষের সামনে তুমি কেন বলতে যাইবে? তুমি তার সাথে যোগাযোগ করো না, তার সাথে কন্ট্যাক্ট করো, তাকে গিয়ে বলো যে ভাই তোমার এই কথাটা ভুল হয়েছে, এই জায়গাটায় তুমি ভুল করেছো। ওটা দম নাই, তাই না? একা একা থাকলে অনেকেই অনেক রকম কথা বলে। বন্ধ করো এসব, স্টেজে উঠে কোনো বক্তার বিরুদ্ধে কথা বলা যাবে না, কোন আলেমের বিরুদ্ধে কথা বলা যাবে না। কমিটি ভাইরা মানা করে দিবেন স্টেজে ওঠার আগে, যে স্টেজে ওঠার পরে কোনো আলেম কোনো বক্তার বিরুদ্ধে কথা চলবে না, শুধু একজনের কথা তো চলবে, সেটা আমার আল্লাহর কথা, আর কোনো কথা চলবে না। স্টেজটা এখন সার্কাসের মাঠ করে ফেলেছে, স্টেজ এখন জলসাটা এখন সার্কাস করে ফেলেছে কিছু কিছু বক্তারা। কেন? আজ ইহুদিরা কি করছে মুসলমানদের ওপরে? মসজিদ ভেঙে দিচ্ছে, মসজিদের সামনে তারা ঢোল বাজনা পিটোচ্ছে, নারীদের ওপরে জুলুম করেছে, জোর করে জয় শ্রীরাম বলাচ্ছে। কি কারণে? এত সাহস পেয়েছে কোথায়? আজ কিছু কিছু বক্তা যখন বক্তা বক্তাই যখন ঝামেলা করে, আলেম আলেমরা যখন ঝামেলা করে, তখন ইহুদিদের মনে এমনি সাহস চলে আসে, তারা মনে মনে করে তারা মুসলমান, নিজেরাই নিজেরা ঝামেলা করতে ব্যস্ত। তুমি কেমন আলেম হয়েছ, কেমন বক্তা হয়েছ, কেমন আলেম? এটা তো আলেমের কোনো কালচার না, আলেমের কোনো কালচার না, যে অসংখ্য মানুষের সামনে গিয়ে আর এক আলেমের বিরুদ্ধে কথা বলা, এটা আলেমের কোনো কালচার না।